নগাই হাটে আমন ধানের সরবরাহ কমায় বেড়েছে দাম। 15 দিনের ব্যবধানে প্রতি মনে বেড়েছে 80 থেকে 100 টাকা, যার প্রভাবে বাড়ছে চালের দর। নগার মহাদেবপুরের চকগৌরী হাট থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্বাস আলী। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাট চকগড়িতে। এই হাটটি ভোর থেকে শুরু হয়েছিল সকাল 9টা পর্যন্ত। কিছুদিন আগে আমন ধান কাটামড়াই শেষ হয়েছে। প্রান্তিক কৃষকদের ঘরে এখন ধানের পরিমাণ কমেছে। হাটে ধানের সরবরাহ কমে যাওয়া প্রতি মনের ধানের দাম বেড়েছে 80 থেকে 100 টাকা মন। স্বর্ণা পাঁচ ধান বিক্রি হচ্ছে 1200 থেকে 1230 টাকা মন এবং বিআর 49 ধান বিক্রি হচ্ছে 1200 টাকা মন এবং সবচেয়ে বেশি দামে ধান বিক্রি হচ্ছে আতব 2400 থেকে 2500 টাকা মন। এইসব ধান ব্যবসায়ী এবং মিল মালিকদের কাছে চলে গেছে। তারা তাদের ইচ্ছে মতো এই ধানের দাম কম বেশি করেছেন বা নিয়ন্ত্রণ করছেন। আমি শহরের খুচরা চালবাজারে খোঁজ নিয়ে দেখেছি যে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা, যেখানে কাটারিভোগ এবং জিরেশাল বিক্রি হচ্ছে 70 টাকা, ব্রিয়ার 49 বিক্রি হচ্ছে 55 টাকা এবং সন্না পাঁচ জাতের চাল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। হঠাৎ করে এই চালের দাম বেড়ে যাওয়ার কারণে অস্বস্তির মধ্যে পড়েছেন নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষরা। ধানের হাট থেকে এই ছিল আমার কাছে ধান এবং চালের দাম নিয়ে সবশেষ।